সব দুর্ঘটনা কিন্তু ড্রাইভারের জন্য ঘটে না আমরা বলছি যে দুর্ঘটনা নানা কারণে ঘটে এবং ম্যাক্সিমাম দুর্ঘটনা এখন ঘটছে মোটরসাইকেলের কারণে তাদের যে চালা মানে চলাচল এবং ড্রাইভিং লাইসেন্স অনেকে থাকে না তিনজন করে ওঠে না থাকে হেলমেট না থাকে লাইসেন্স মানে লক্ষ লক্ষ মোটরসাইকেল কিন্তু ঈদের সময় ঢাকার থেকে বাইরে চলে যাবে এবং পদ্মা সেতুতে লেন করা হয়েছে ভালো একবারে বন্ধ করা যাবে না পদ্মা সেতু লেন আপনি যদি একবারে বন্ধ করে আপনি ফেরি দেন আসলে খুব আমার মনে হয় যে কার্যকর কতটা হবে আমি জানি না কারণ এখন নদীর অবস্থাও খারাপ আগে সেটি বলছি যে এটাকে ওইভাবে নিয়ন্ত্রণ করা ভালো যেভাবে আছে এইভাবে থাকবে সেই সেভাবে নিয়ন্ত্রণ করা ভালো আর দুর্ঘটনার ব্যাপারে আমি মনে করি যে বাংলাদেশে বিআরটিএর চেয়ারম্যান সাহেব এখানে আছেন উনিও জানেন উনি ওনার কাছে হিসাব আছে বাংলাদেশে আমাদের 52 লক্ষ যানবাহনের মধ্যে প্রায় 35 থেকে 40 লক্ষ হলো মোটরসাইকেল এবং এই মোটরসাইকেল গুলো দুর্ঘটনা ঘটায় 35% কি 40% এর মতো দুর্ঘটনা মোটরসাইকেল গুলো ঘটায় মোটরসাইকেলে মোটরসাইকেলের সংঘর্ষ হয়ে কিন্তু মারা যায় অথচ এই দোষ দেওয়া হয় সব কি বেপরোয়া ট্রাক ড্রাইভার বেপরোয়া বাস ড্রাইভার তাদেরকে এটা কিন্তু আসলে কেউ গবেষণা করে দেখেন না যে কি কারণে এই দুর্ঘটনা ঘটল সবাই বলে দেয় যে বেপরোয়া গাড়ি চালানোর কারণে কিন্তু যে কটা সেন্সিটিভ দুর্ঘটনা ঘটেছে কোনোটাই কিন্তু বেপরোয়া গাড়ি চালাবার কারণে হয়েছে এইটা গবেষণায় প্রমাণিত হয়নি আমি তিনটা উল্লেখ করতে পারি একটা হলো যে আমাদের সমাজ কল্যাণ সচিব ছিল রিজিয়া সেই রিজিয়া 1992 সালে সম্পর্ক 2012 সালে যখন রিজিয়া এবং সিদ্দিক সাহেব বিসিআইসির চেয়ারম্যান এই দুজন মারা গেলেন সেটা কি গবেষণায় দেখা গেছে যে আসলে ওই বাস ড্রাইভার কিন্তু এই জন্য কোনো তো দায়ী না ওখানে দায়ীটা ছিল কোনো ইন্টারসেকশন ছিল না যে কারণে এদিক থেকে ওদিকও দেখা যাচ্ছিল না এইটা কিন্তু আমার কাছে রিপোর্ট আছে যে গবেষণা রিপোর্ট আমার কাছে আছে তৃতীয়ত আপনার তারেক মাসুদের যে দুর্ঘটনা সেই দুর্ঘটনার গবেষণায় দেখা গেছে যে ওই বাস ড্রাইভার কিন্তু এই জন্য দায়ী নয় অথচ আমরা দেখলাম হাইকোর্ট যাবজ্জীবন দিয়ে দিল জামির ড্রাইভারকে সে জেলখানার মধ্যে মারা গেল বিনা চিকিৎসায় এবং তাকে আর মালিককে জরিমানা করা হলো 4 কোটি 170 লক্ষ টাকা এই যে বিষয়গুলো আমরা মনে করি যে এই এইটাও গবেষণালব্ধ ফসল হলো এই যে এই দুর্ঘটনার জন্য বাস যেই বাসে চুয়াডাঙ্গা ডিলাক্স সেই ড্রাইভার দায়ী ছিল না আরেকটি দুর্ঘটনা শিবচরের এই যে আমাদের যে মানে লং রুট যেটা এখন মহাসড়ক মাওয়া ঢাকা মাওয়া খুলনা মহাসড়ক শিবচরের মধ্যে যে দুর্ঘটনা ঘটল সেই দুর্ঘটনা সেটারও কিন্তু গবেষণা হয়েছে সেখানে যে কমিটি করা হয়েছিল সেই কমিটি বলেছে এটা বিপরীত গাড়ি চালাবার জন্য কিন্তু ইয়েতে দেখা গেছে যে আসলে তা নয় এই গাড়িটির প্রথম দিকে বাম দিকে চাকা বাস্ট হয়ে যায় বাস্ট হয়ে যাওয়ার পরে ওখানে যে রেলিং সেই রেলিংটা খুব শক্তিশালী ছিল না যে কারণে সেই রেলিং ভেঙে সে নিচে পড়ে গেল এটা কিন্তু আমার কথা না এটা হলো যারা এটা নিয়ে গবেষণা করেছেন ডক্টর শামসুল হক সাহেব তিনি তার রিপোর্টে এগুলো উল্লেখ করেছেন